আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আরোপিত বিধি ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের সহায়তায় বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তিনি লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য তিন হাজার দুশো কোটি টাকার পাঁচটি প্রণোদনানো প্যাকেজের ঘোষণা দেন এই নিয়ে একজন মন্তব্য করেছেন আড়াই হাজার টাকা দিয়ে এক বস্তা চাউল কিনে পুরো পরিবার পানি দিয়ে ভাত খাবে আপাতত দেশে আওয়ামী লীগ ছাড়া নিম্ময়ের মানুষ নেই বললেই চলে সাধারণ মানুষের কথা বিবেচনা করে লকডাউন প্রত্যাহার করা উচিত ঘোষণা করা দেওয়া হোক যাদের ইচ্ছা বের হবে আর যাদের ইচ্ছা বের হবে না কারণ এভাবে লকডাউন চলতে থাকলে করোনার চেয়ে অর্ধাহারে অনাহারে মানুষ বেশি মারা যাবে ঘোষণা করে দেওয়া হোক যাদের ইচ্ছা বের হবে আর যাদের ইচ্ছা বের হবে না এইসব যেন কোনো সিন্ডিকেটের হাতে না যায় মাননীয় প্রধানমন্ত্রী এবং অবশ্যই সকল কিছু বিবেচনা না করে তাদের তালিকা করবেন কোনো চেয়ারম্যান মেম্বারে মেম্বারের পরিবারের লোকজনদের নাম যেন তালিকায় না থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই টাকা কোনো গরিব মানুষের ভাগে জুটবে না পাবে আপনার দলীয় নেতা কর্মীরা লকডাউনে টিকটক এক পাউচ করে পনেরো টিকটক টিকটক যেন বানাতেই হবে তাদের কঠিন করোনা পরিস্থিতি হোক কিংবা কঠোর বিধিনিষেধ কিন্তু বাদ দেন আনসার ও বিজিবি সদস্যরা শেষ জরিমানার বদলে এক পা উঁচু করে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি দিলেন দুই টিকটক কিশোরকে শুক্রবার বিকালে চাহারা শান্তনা মার্কেটের সামনে এভাবেই লকডাউন অমান্যকারীদের এক পা তুলে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখেন বিজেপি ও আনসার সদস্যরা জরিমানার বদলে অভিনব এই শাস্তি প্রদান করায় অনেকেই সাধুবাদ জানিয়েছেন আইন শৃঙ্খলায় নিয়োজিতদের চাষরাই নিয়োজিত আনসার সদস্যরা জানালেন শুক্রবার বিকালে মাসুদ ও আলামিন নামে দুই কিশোর হেঁটে পার হচ্ছিলেন চাষারা চত্বর আসার সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তারা একবার বলছেন কাজে যাবেন আবার বলছে ঈদগাহ যাবেন বাধ্য হয়ে পাঠানো হয় বিজিবির কাছে বিজিবি সদস্যরা চেপে ধরতে উভয়ে বলে দেন আসল তথ্য মাসুদ জানায় শুক্রবার টিকটক ভিডিও বানাতে কেন্দ্রীয় ঈদগার দিকে যাচ্ছিলেন তারা লকডাউন জানা থাকলেও কেউ কিছু বলবে না এমন ভরসাতেই বের হয়েছিলেন কিন্তু শাস্তির মুখোমুখি হবার পর এখন ক্ষমা চেয়ে ফিরে যেতে চান নিজ বাড়িতে একইভাবে আরেক কিশোর আলামিন জানাই শুক্রবার ঘরে বসে থাকতে ভালো লাগছিল না তার বাসে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন তিনি তাই বন্ধু মাসুদকে সঙ্গে নিয়ে চাচার বাসায় যাচ্ছেন ঈদের ছুটিতে বেরিয়ে আসার জন্য লকডাউনের মাঝে বের হয়েছেন তারা উভয়ের ভিন্ন ভিন্ন বক্তব্যের পরে শাস্তি দেওয়া হয় এক পা তুলে দাঁড়িয়ে থাকার নির্দেশ পনেরো মিনিট পর ছেড়ে দেওয়া হয় উভয়কেই তবে ঈদগার দিকে নয় তাদের বাড়ির দেওভোগের দিকেই ফেরে যেতে বাধ্য করেন তারা এই শাস্তিতে এদের কিছু হবে না এরা জন্মগত প্রতিবন্ধী হয়ে থাকতে চায় এগুলোকে পোলিও টিকা বাহুতে নয় পেছনে তিন ডোজ করে দিয়ে দেবেন জন্মের পরে মা বাবা এদের পোলিও টিকা দেয়নি সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় টিকটকের বিরুদ্ধে পুলিশ যদি পদক্ষেপ নেয় তাইলে পুলিশের প্রতি মানুষের ভালোবাসা আবার বেড়ে যাবে যারা টিকটক করে পুরো দেশটাকে এক পায়ে খাড়া করে রেখেছে তাদের এই ধরনের শাস্তি অতি সামান্যতম কিছু ব্যতিক্রমী ধরনের শাস্তি দেওয়া উচিত ছিল ভাই বোনেরা এইসব না করে না দেখে